বিশ্বাস করো তোমাকে ঘিরে আমার স্বপ্নতে কোনো ফাঁকি নেই বিধি। এই জন্যই তো সেদিন ভালোবেসে আমি তোমাকে বুকে নিতে চেয়েছিলাম, অন্য কোনো মানসিকতা নিয়ে ছোঁয়ার চেষ্টা করিনি আমি। কিন্তু আমারই দুর্ভাগ্য, তুমি আমাকে এখনো বিশ্বাস বিশ্বাস করি তো, মন প্রাণ দিয়ে আমি তোমাকে বিশ্বাস করি। ২০০০০ টাকা গচ্চা গেছে এই বিশ্বাস ফিরে পেতে। এবার তো কাজ হাসিল করে ওই পয়সা আমায় উসুল করতেই হবে। কি হয়েছে সোনা? মুখ দেখে মনে হচ্ছে আকাশে কালো মেঘ জমেছে, কি হয়েছে মা? নতুন করে আর কি হবে বলো, বাড়িতে তো একটার পর একটা ঝামেলা লেগেই আছে। ও মা, আবার কি নিয়ে ঝামেলা হলো গো? দেখো না, সকাল থেকে আমি নেট ঘেটে ঘেটে কত বাচ্চাদের নাম সিলেক্ট করলাম, সেগুলো কারোর পছন্দই হলো না। ও মা, এটা আবার কোনো ঝামেলা? না না। হ্যাঁ কিন্তু বাচ্চার নাম কেন? হ্যাঁ, বৌদি তো প্রেগন্যান্ট। ও মা, এটা খুব ভালো খবর, তাই না? হ্যাঁ। কতক্ষণ জানিসনি কেন? তাছাড়া ও যদি ওর দাদাকে বলে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসে, ওকে তো বাড়ির থেকেই বের করে দেবে। দেখ না, বের করে তাতে কি হয়েছে? ওর কি থাকার জায়গার অভাব আছে নাকি? আমাদের বাড়িতে থাকবে কিরে? দাদা বাজারে একটা দোকান কিনতে চলেছে। তাই নাকি? এটা খুব ভালো খবর। তাই যা, শোনা, ইন্দ্রদা কার দোকান কিনছে তুমি জানো? না, সেটা তো আমি জানি না। আচ্ছা, কত টাকায় দোকানটা পেলো? দেখো, তুমি এমন প্রশ্ন করছো না রঞ্জনদা, যেগুলোর কোনো উত্তরই আমার কাছে নেই। রেজিস্ট্রি হয়েছে কিনা সেটা তো জানো? না, সেটাও তো আমি জানি না। শুধু আমি একটা কথাই জানি, দাদা যেখানে দোকানটা কিনছে সেটা দীপক কাকুর অফিসের ঠিক পাশেই। তবে কত দাম, কবে রেজিস্ট্রি, এসব আমার জানা নেই। হ্যালো, হ্যাঁ বল রে। আরে আমি তো তোর বাড়িতে। ওকে ওকে, ঠিক আছে, তুই ওয়েট কর, আমি আসছি। কাকিমা শোনো না, রাধা আমাকে ফোন করলো টিউশনে ব্যস্ত থেকে, আসলে ওর আজকে অনেকটা লেট হয়ে গেছে, ওই কারণে ও আমাকে বললো ও আজকে আর বাড়িতে আসবে না, ও বাস স্ট্যান্ডে আমার জন্য ওয়েট করছে, ওখান থেকে আমরা একসাথে কলেজে চলে যাব। হ্যাঁ কাকু, আসছি। রঞ্জন, আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাবধানে যাস। আর শোন না, বলছি যে রাধাকে বলিস না রে, একবার আমাকে ফোন করতে একটু দরকার। বাবা, কোনো না কোনো ভাবে ইন্দ্রর এই দোকানটা আটকাতে হবে। আমাদের ক্লায়েন্ট হাতিয়ে নিয়েছিল না, ঠিক এইভাবেই ওর দোকানটা হাতিয়ে ওকে উচিত শিক্ষা দেব। তোকে কি বলবো বুঝতে পারছি না দিদি। এখানে না বোঝার মতন কি আছে বাবা? ছোট কাকা যদি ইন্দ্রকে ওর ব্যবসার জন্য হেল্প করতে পারে, তাহলে রানাকে করতে অসুবিধে কোথায় বলতো? কি হয়েছে দিবে? আর তাছাড়া তুমি তো জানোই রানা কত ধার দেনা করে রেখেছে, ছোট কাকা যদি ওকে একটু সাহায্য করে তাহলে ও সেই ধার দেনাগুলো মিটিয়ে অন্তত নিজের ব্যবসাটা দাঁড় করাতে পারবে। আর কাকাকে তো ইন্দ্রর মতো অতগুলো টাকা দিতে হচ্ছে না। হুম, বুঝলাম তোর কথা, কিন্তু মানতে তো পারছি না। তোর মনে আছে, তুই একদিন নিজেই বলেছিলি রানাকে স্বাবলম্বী করতে চাস তুই, আর তাছাড়া অলোক তো রানাকে সাহায্য করতে চেয়েছিল, রানাই তো চাইনি তখন।
বাবা তখন আর এখনের মধ্যে পরিস্থিতিটা অনেকটা আলাদা। কি আলাদা? অলোক ইন্দ্রকে ওর ব্যবসায় হেল্প করেছে, তাই তো? টি ভাই, আজ আমি তোর আর বাবার কথার মাঝে আসতে বাধ্য হচ্ছি। বাবা তো কিছু ভুল বলেনি, একটা মানুষ কত করবে দি ভাই? আর রানাদার ব্যবসা চলছে না, তার জন্য কে দায়ী, বাবা না কাকা? তুই কেন বারবার বাবার উপর এভাবে চাপ সৃষ্টি করিস দি ভাই? কি বললি তুই? আমি আমি বাবার উপর চাপ সৃষ্টি করছি? আর তোর মেজদি আর ইন্দ্রদা এসে যখন টাকাগুলো নিল, তখন তার বেলায় কিছু নয় না? সত্যি কি অদ্ভুত বিচার রে তোদের। তুই ভুল করছিস মা, ভুল করছিস। ইন্দ্র আর নীরার ব্যাপারটা আলাদা, ওরা নিজেরাই দোকানের ব্যাপারে অলোকের সাহায্য চেয়েছিল। যেখানে থাক বাবা, আমি আর ওদের কথা শুনতে চাইছি না গো। নীরা ইন্দ্র, নীরা ইন্দ্র শুনে শুনে আমি যেমন ক্লান্ত তেমনই বিরক্ত। ঠিক আছে, কি বলতে চাস তুই বল। আমার পরিষ্কার কথা হলো, তুমি যদি সত্যি রানাকে নিজের জামাই মনে করো, যদি সত্যি ওকে নিজের ছেলের চোখে দেখো, তাহলে আমাদের এই অসময়ে তুমি বাবা হিসেবে আমাদের পাশে দাঁড়িও। আর তুমি যদি সেটা না করতে পারো, তাহলে আমরা কি খাচ্ছি, কি করছি, কিভাবে বেঁচে আছি, প্লিজ প্লিজ আমাদের কোনো খবর তুমি নিতে এসো না। মেয়ের কাছে শেষে এই কথাটাই শোনা বাকি ছিল আমার। দিভাই দাঁড়া, তোদের রাগের মাথায় কথা বলা অনেকদিন ধরে সহ্য করছি, কি ভেবেছিসটা কি? যা খুশি তাই বলে চলে যাবি, এরপর যদি বাবা শরীর খারাপ হয় তখন কি আমরা সামলাবো? মন, আমার বলা একটা কথাও কি মিথ্যে? বাবা কি সবসময় নীরার পক্ষ নেয় না? তুই তো নিজেই জানিস, কাকা ইন্দ্রকে দোকান কিনে দিতে চলেছে, ওকে চাকরি দিয়েছে, তাহলে রানাকে একটু হেল্প করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আর কাকার তো টাকার কোনো অভাব নেই, তাহলে বাবা কেন কাকাকে বলতে পারছে না? অদ্ভুত কথা বলছিস তুই ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বাবা তো তখন বললো মেজদি আর ইন্দ্রদা নিজেই কাকার সাথে কথা বলে নিয়েছে দোকান নিয়ে, এর মধ্যে বাবা আসছে কোত্থেকে? আর তাছাড়া কাকা তো বাইরে থেকে ফিরেই রানাদাকে চাকরির অফার দিয়েছিল, তখন রানাদাকে বড় বড় কথা বলতে কে বলেছিল বাবা? আমি মানছি তখন রানা ভুল করেছিল, কিন্তু এখন তো নিজেই সাহায্য চাইছে, তাহলে বাবা কেন শুনছে না? আর ও বাবার কাছ থেকে তো টাকা চাইনি, ও শুধু বলেছে কাকাকে একবার বলে দিতে, তারপরে ও নিজের ব্যবসাও নিজেই সামলে নেবে। রানাদা যে কি সামলাবে সেটা তুই নিজেও জানিস, তবু নিজেকে মিথ্যে আশা দিয়ে যাচ্ছিস। মন, আচ্ছা আমার সাথে রানার বিয়েটা কে ঠিক করেছিল? বাবা, এর মধ্যে কি আমার কোনো ভূমিকা ছিল? বাবা তো রানাকে ছোট থেকে মানুষ করেছে, সব জেনেই আমার সাথে বিয়েটা দিয়েছিল, তাহলে কি এখন বাবা কোনো দায়িত্ব নেবে না? দি ভাই, তুই বাবাকে দায়িত্ব শেখাচ্ছিস? তোকে একটা কথা বলি, বাবা রানাকার ধার শোধ করার জন্য মায়ের গয়না বিক্রি করতে যাচ্ছিল। মন, এসব কথা এখন থাক। কেন থাকবে বাবা? যাকে যেটা বলা উচিত সেটা যদি না বলা হয় তাহলে আরো ঝামেলা বাড়ে। দি ভাই, মায়ের গয়না বিক্রি করা থেকে আমি বাবাকে থামিয়েছি, পরে বলিস না বাবা সেটা কেন করলো না, অভিযোগ করতে আসিস না, এত কিছু পরও বলবি বাবা তোদের নিয়ে কিচ্ছু ভাবে না? বাবা বাবা আমাকে ক্ষমা করে দিও বাবা, কিছু না জেনে আমি তোমাকে অনেকগুলো কথা বলে ফেলেছি। আসলে কি জানো তো, অভাব বোধহয় মানুষকে এতটাই নিষ্ঠুর করে তোলে, তাই না?